কত ভালোবাসে আমাকে, 24 আওয়ার্স আমাকে মনে রাখে। আমার মাঝে মাঝে কিচ্ছু করে জানো কি আব্বা, তোমাদের ভালোবাসা দেখা, তোমাদের পা ধরে আমি সালাম করি। ছি 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 আব্বা, কথা বললেন না আব্বা, ছোটো করে দিয়ে না আব্বা, আমাদেরকে লাগলে আরও দিব আব্বা, আপনার যা লাগে বলবেন, আমরা তো আপনার ছেলের মতোই, আপনি একবার চাইবেন, যদি না পান তখন বলবেন আব্বা। এমন একটা ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিলাম, জীবনে আজ পর্যন্ত একটা চকলেট পর্যন্ত আমাকে দেয় নাই। কয়টা গরু কিনছ? কিনি না এখন। কোরবানি দেওয়ার কি সমর্থ আছে তোমার? নাই নাই। তুমি মিয়া কোনোদিন কোরবানি দিতেও পারবো না। 10,000, 10,000, 20,000 টাকা আছে, ছোট্ট একটা খাসি আইনা কোরবানি দিয়ে দিও, ঠিক আছে? আমাদের একটা মান ইজ্জত আছে। আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক সুখে আছি, অনেক খুশিতে আছি, আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আমার কপালটা খারাপ, দুর্ভাগ্য আমার, তোর মতো কাঙ্গালির কাছে মাইয়াটারে বিয়া দিছিলাম, দুইটা জামাই পাইছি, দুইটা হীরার টুকরা, কত ভালোবাসে আমার জানোস? এই দেখ, উফ, অনেক গরম। এ জামাই, জামাই, সালাম আলাইকুম আব্বা। আব্বা ভালো আছেন? সালাম আলাইকুম আম্মা, আম্মা ভালো আছেন? আব্বা হঠাৎ করে আমার বাসায়। এদিক দিয়ে যাইতেছিলাম, তোমার শাশুড়ি শপিংয়ে যাবে, ভাবলাম যে গরু কিনছো কিনা একটু দেখে যাই। আব্বা 5টা গরু কিনছে আব্বা, আপনি ঘিট দিয়ে যখন ঢুকছেন দেখেন নাই, বড় বড় 5টা গরু বাইনে রাখছি, হাটের মতো দেখা যায়, মানুষজন সমানে ভিড় করতেছে, আমাদের আমার গরুগুলো দেখতেছে আব্বা, খুব ভালো লাগতেছে। আরও 10টা গরু কিনবো আব্বা এবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি, প্রাউড ফিল করি। দেখছো মেয়ের জামাই, হ্যাঁ 5টা কিনছে, আরও 10টা কিনবে। শোনো জি আব্বা, সবগুলি গরু কোরবানি করা, সমস্ত গোস্ত বিলি করে দিবা। জি আব্বা। মনে থাকবে? জি আব্বা। ভাবনা কোথায়? ভিতরে রান্না করতেছে। ডাকো ভাবনা। এই ভাবনা দেখো কে আসছে। আব্বু, আরে ভালো আছিস? ভালো আছো? কি হয়ে গেছে শুকায়, একদম ভাবা করছ না? করি, কাপড়টা তো অনেক সুন্দর। হ্যাঁ, কোথা থেকে আনছো এটা? থাইল্যান্ড থেকে আব্বা। থাইল্যান্ড থেকে? জি আব্বা। মাশাআল্লাহ অনেক সুন্দর। তা কত বাদ পড়ছে এটা আব্বা? এটা আসলে আমাদের দেশি টাকায় 35,000 টাকা পড়ছে। তাই না? জি। আবার কে ফোন দিল? আই রে, এক শিল্পপতি আরেক শিল্পপতির ফোন দিছে। সালামু আলাইকুম ভাইরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি আসতেছেন আমাদের বাড়িতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন। আপনি আসলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা রবিউল, এই রবিউল, এই দারোয়ান রে, বল গেটটা খোলা রাখতে, তাড়াতাড়ি যা, এখনই যা। আচ্ছা ঠিক আছে, আসেন, আসলে কথা হবে। ওয়ালাইকুম আসসালাম। কে আসতেছে? আব্বা ওই যে সুনিয়ার হাজবেন্ড আসতেছে। যাক ভালো হইব, দেখা করে যাই। ঠিক আছে আব্বা। শুনি আসবে না? সে তো কিছু বলেনি। আব্বা মু বসো, হালকা একটু নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ নাস্তা লাগবো। আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে মা, আপনারা এখানে আসলাম ওই যে তোমার শাশুড়ি শপিংয়ে যাবে, এদিক দিয়ে তো যেতেছিলাম, ভাবলাম যে জামাই নাকি গরু কিনছে শুনছি, একটু দেখে যাই। বাইরে আপনি তো কিছু বললেন না যে আব্বার আসছে। আরে এটাই তো আপনার জন্য বড় সারপ্রাইজ। জামাই। জি আব্বা। গরু কয়টা কিনছ? আব্বা গরু তো 15টা কিনছি, ভাবছিলাম যে আরও 3টা উট দিব। জামাই। জি আব্বা। তুমিও জামাইয়ের মতো উট কিনবা। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু বলছেন আমি উট কিনবো আব্বা। আচ্ছা সবার কথা শেষ হয়েছে না, চলো এখন নাস্তা করবো আব্বু, চলো। আব্বা একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। বলো। আপনার না এইচএসের একটা মেয়ে আছে, কি জানো নাম? মনিকা। ও মনিকা, মনিকা, ওই মনিকার জামাই কি গরু টরু কিনে নেই এবার আব্বা? উট কিনছে আব্বা? হ্যাঁ কয়টা উট কিনছে? 150 হবে আব্বা, আমাদের চাইতে বেশি আব্বা। বাইরা কি বলেন, উটার মতো সামর্থ্য আছে কি কথা বলেন না? আনতেও তো পারে, শিল্পপতি না আমাদের চাইতে বড়, হয়তো বা 2-3 ট্রাক আনবে, প্লেন দিয়ে আনবে, আফগানিস্তান পাকিস্তান তারপর সৌদি আরব থেকে উঠে আনতে পারে না, তাই আব্বা? শোনো। জি আব্বা। আমার মনটার মধ্যে অনেক কষ্ট, মেয়েটারে এমন এক ফকিন্নি জায়গায় বিয়ে দিছি, কাঙ্গালি আছে না কাঙ্গালি,
বস্তিতে থাকে, তারা আমাদের চেয়ে ভালো, সুখে আছে, ভালো আছে। কিন্তু আমার এটা কি বলবো জানো, পরিচয় দিতে আমার লজ্জা লাগে, মাঝে মাঝে ইচ্ছে কি করে জানো, ওর চামাইটারে ধইরা একেবারে পিটায় হাত পা ভাই না, তারপরে নিয়ে আসি। আব্বা আমার একটা কথা শোনেন আব্বা, বলো। আমরা সবাই মিলা মনিকের বাড়িতে যাই, যা দেখি আব্বা কয় হাজার উট কিনছে ওর জামাই কোরবানি দেওয়ার জন্য, একটু দেখে আসি না আব্বা, মানা করেন না আব্বা আপনি, আব্বা প্লিজ আব্বা। তোমার না শপিং এ দেরি হয়ে যেতেছে, চলো জামাই কি বলে, চলো আব্বা। ঠিক আছে আরেকদিন আসবো আব্বা, আপনি মানা করেন না প্লিজ আব্বা, মনিকার শ্বশুর বাড়ি একটু ঘুরে আসি, দেখি না ওর জামাই কয়টা উট কিনছে আব্বা, মানা করেন না আব্বা, আমার একটা রিকোয়েস্ট রাখেন আব্বা প্লিজ আব্বা, প্লিজ আম্মা একটু বলেন না আব্বাতে। শোনো জামাই কি বলে, চলো যাই একদিন। শোনো তোমরা দুটা জামাই বিলিভ করবা কিনা আমি জানি না, আমি তোমাদের দুজনকে নিয়ে খুব প্রাউড ফিল করি, গর্বিত গর্ববোধ করি, সত্যি দুইটা জামাই তো না দুইটা হীরার টুকরা, দেখি তোমাদেরকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি, আমার একটা ছোট লোকের কাছে মেয়ে বিয়ে দিছি, আমার বুকটা যখনই মনে পড়ে যেন খুব কষ্ট হয়, ফকিন্নির কাছে আমার মেয়ে টেনে দিছি। চলো আব্বা, আপনার কষ্টটা আসলে বুঝতে পারতেছি আব্বা, রিয়েলাইজ করতে পারতেছি আব্বা, আব্বা আপনার কষ্ট পায় না আব্বা, 1 লাখ টাকা রাখেন আব্বা, আপনি আর আম্মা শপিং করে নিয়েন, ঠিক আছে আব্বা, আব্বা এটা রাখেন, হঠাৎ করে বেড়েছে তো, 1 লাখ টাকা আছে মাত্র, লাগলে আরও দেবো। দেখছো হ্যাঁ কত ভালোবাসে আমাকে, 24 আওয়ার্স আমাকে মনে রাখে, আমার মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো, কি আব্বা তোমাদের ভালোবাসা দেখা, তোমাদের পা ধরে আমি সালাম করি, কথা বললেন না আব্বা, ছোট করে দিয়েন না আব্বা আমাদেরকে, লাগলে আরও দিব আব্বা, আপনার যা লাগে বলবেন, আমরা তো আপনার ছেলের মতোই, আপনি একবার চাইবেন যদি না পান তখন বলবেন আব্বা। ঠিক আছে আব্বা চলুন ভিতরে খাওয়া দাওয়া করে তারপরে যাবো, আমাকে একটু ধরো। ঠিক আছে আব্বা চলো, আবার কান্না করেন না কথা, জানো এমন একটা ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিলাম, আব্বা কান্দেন না আব্বা, কি হয়েছে ভুলা বলেন আব্বা একটু, জীবনে আজ পর্যন্ত একটা চকলেট পর্যন্ত আমাকে দেয় নাই, অনেক কষ্টের বিষয় আব্বা, আসেন আপনি আর কান্না করেন না আব্বা, আসেন এই আব্বার জন্য নাস্তা রেডি করো। কে আসলো এখন আবার? ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এটা সেই সোফাটা না তোমার আব্বা তোমাকে দিয়েছিল? জি। সোফাটা নষ্ট করে ফেলছে, দিয়ে দিল ভাই, দামি সোফা, যত্ন নিতে জানে না তো, গরিব তো, ভালো জিনিসের কদর ওরা কখনো বুঝবে না। ঠিক বলছো। তোমার শিল্পপতি জামাইকো আছে বাসাই? আছে বাসাই আছে, বসেন। ঘৃণা করতেছে বসতে, আপু বসো। মেয়ে মাসে নেই? অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আসলে সব বাসায় আসে না, আমিও আসতে চাই নেই বিবেকের তাড়ানায় আর কি আসলাম। তোমার কোটিপতি জামাইকে একটু ডাকো। ডাকতেছি, বসেন। কোথায় বসবো? এই কই তুমি,
একটু বাহিরে আসো তো। হ্যাঁ রে, কেমন আছেন ভাইরা? ভাই কেমন আছেন? চাপো এদিকে, দূরে দূরে কথা বলো। কয়টা গরু কিনছ? কিনি নি এখন। কোরবানি দেওয়ার কি সমর্থ আছে তোমার? নাই নাই। তুমি মিয়া কোনোদিন কোরবানি দিতেও পারবো না, কারণ ওরকম সমর্থ তোমার হয় নাই। পোশাক আশাকের কি অবস্থা? ভাইরা ভাই সময় নষ্ট করে লাভ নাই, চলেন। ঠিক আছে চলেন। ভাইরা ভাই কিছু দিবেন, দেওয়ার তো দরকার, দেন। আমার এখানেও 10,000 আছে, নাও এই টাকাটা রাখো, ধরো রাখো। 10,000, 10,000, 20,000 টাকা আছে, ছোট্ট একটা খাসি এটা কুরবানি দিয়ে দিও, ঠিক আছে? আমাদের একটা মান ইজ্জত আছে, মান ইজ্জতটা রক্ষা করো। আমার হাজবেন্ড আপনাদের কাছে টাকা চাইছে, আমি চাইছি। আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক সুখে আছি, অনেক খুশিতে আছি। আমার হাজবেন্ড আপনাদের মতো না, ঘুষের টাকায় চলে। আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি, ঠিক আছে? যান বেরুন, যান, চলে আসছে দেখাইতে। ফকিন্নির সাথে থাকতে থাকতে মন মানুষ হয়ে তো ফকিন্ন হয়ে গেছে। এই যে ফকির নিয়ে আমরা না, ফকির নিয়ে আপনারা। আপনি তো অনেক পয়সার মালিক। হ্যাঁ এটা সবাই জানে, উনি অনেক পয়সার মালিক, সবাই জানে। কিন্তু আমার ওয়াইফ, আমি কোনোদিন আপনাদের বাসায় যাই বলছি? আমরা কষ্টে আছি বলি নেই, আমরা কম ইনকাম করি, কম খাই, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গরিব মানুষের একটু অহংকারী হয়। গরিব মানুষ অহংকারী হয় না, গরিব মানুষ স্বাভাবিক থাকে। অহংকারী হচ্ছেন আপনারা, দামি শ্যুট করেন, একটু পয়সা কামাই করেন, হ্যাঁ চেন মারেন, মানুষের মানুষই মনে করেন। আমরা তো বাইরে কেউ না, কেউ গরিব মানুষের আসলে কি জানেন ভাইরা, আত্মসম্মানটা খুব আছে, পেটে ভাত নাই মাগার আত্মসম্মান আছে। এদিক থাকে আমাদের আত্মসম্মান নিয়ে আমরা সারা জীবন কাটাইতে চাই। আমাদের তো ভাব দেখানোর কিছু নাই, ফুটানি দেখানোর কিছু নেই, কোরবানি দিছি দিই নাই, সামর্থ্য থাকলে দিব, না থাকলে দিব না। তুমি আমার ভাইরা, এই জন্য তোমার আমি টাকাগুলো দিছিলাম। আমাদের একটা মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ইজ্জতটা যাতে রক্ষা করতে পারি এই জন্য টাকাটা দিছিলাম। আপনাদের ইজ্জত নিয়ে সুন্দর মতন বের হয়ে যান। এই টাকাটা ওই আপনার বেগম সাহেব আছে না, আপনার কসমেটিকের জন্য কাজে লাগবে। সেটা তো আপনাকে বলতে হবে না, আমরা আমাদের ওয়াইফকে একটা কসমেটিক্স কিনে দিই। চাইলে কিন্তু আমি আপনারা অপমান করতে পারি, কিন্তু করবো না, কারণ আমি আপনার মতো অভদ্র না, অশিক্ষিত না। আমি অভদ্র অশিক্ষিত ওরকমই মনে হচ্ছে। বসেন চা দে, আর যদি না বসেন আসতে পারেন। ছোট লোকের বাড়িতে একটা মুহূর্ত থাকবো না, চলেন। বেয়াদব কোথাকার, 14 গুষ্টি বেয়াদব। এইভাবে অপমান না করলেও পারতে, অপমান হওয়ার জন্য আসছিস কেন? থাক, তুমি মন খারাপ করো না, আমার ফ্যামিলির লোকজন এরকমই। আমি মন খারাপ করিনি, দেখো কে আসছে। আব্বু আম্মু আসো। ভালো আছিস? কথা নাই বার্তা নাই, কিসে? কোথায় বসবো দেখো না, সোফার অবস্থা। আচ্ছা আমি বসো বসো। গসল করছো আজকা? হ্যাঁ গরু কিনছ?
কিনবি করতে, মুরগি কিনার টাকা এই গরু কিনবি করতে, অবস্থা কি দেখছো? এই শরীর খারাপ তো, সারাদিন ওর সাথে থাকি আমি, শরীর খারাপ না? কপালটাই খারাপ আমার, আমার কপালটা খারাপ, দুর্ভাগ্য আমার। তোর মতো কাঙ্গালির কাছে মাইয়াটারে বিয়া দিছিলাম, ফকির নির্বোধ খারাইছে কেমনে সম্রাট জাহাঙ্গীর আত্মামা। কি কমু আমার কলিজাটা ফাইটা যায় জানো, সব দোষ তো তোমারই। দুইটা জামাই পাইছি, দুইটা হীরার টুকরা, কত ভালোবাসে আমার জানোস? এই দেখ ধরো, এটা এতটাকে একলগে চোখে দেখছ জীবনে দেখবিও না, কারণ এই দেখতে দেখতে এই টাকার বয়স যত হইব তোর বয়স তত বাড়বো, একটা সময় এরকম গুজো হয়ে যাবি। এই যে দেখতেছ না দুই বান্ডিল টাকা, একটা দিছে মাইজা জামাই আর একটা দিছে ছোট জামাই, নিতে চাই না জোর কইরা, ঈদ চাইলে 15 দিন আগের থেকে জিগাইতে থাকে, আব্বা কি নেবেন, আব্বা টাকা পয়সা লাগবো কি না, আব্বা টাকা কত টাকা লাগবো, আব্বা আপনার কি লাগবে। তুই আজ পর্যন্ত চাইরা না দামের একটা চকলেটও কিনে দাস নাই আমার, দিছস? হ্যাঁ দাস নাই, কোথেকে দিবি, নিজেই তো খাইতে পারস না, ঘরে পাতিল চড়ে না, আমার চকলেটটা দিবি, পয়সা লাগবো না, ওই পয়সাটা তো তোর কাছে থাকতে হইব। মাঝে মধ্যে আমাদের কাছে চাইলেও তো আমরা কিছু দিতে পারি। এখানে আসছেন কি অপমান করার জন্য? আরে বাবা, হারিশ চৌধুরী, হারিশ চৌধুরী, হ্যাঁ মান সম্মানের পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে প্লেনও যাইতে পারে না, সম্মান এত উচ্চতর, তোর এসে অসম্মান করতে। আরে সম্মান আইলির বউ, তোর সম্মান আছে রে? সম্মান কার থাকে জানোস? সমাজে গণ্যমান্য কারা? যাদের এই যেরকম বান্ডিলে বান্ডিলে অর্থ আছে, সম্পদ আছে, বিশাল অট্টালিকার মতো বাড়ি আছে, দামি দামি গাড়ি আছে, তাদের এই সমাজে সম্মান আছে। তার মতো ফকিরনি কাঙ্গালি গো সম্মানিত নাই, আর সম্মান কি করুন? আব্বা এটা আমার বউ না? ওর জিজ্ঞেস করেন না তো আপনার মেয়ে? এই যে বিয়ে করছে আজকে প্রায় 8-9 বছর, জিজ্ঞেস করেন কোনদিন আপনাদেরকে কমপ্লেন করছে যে আমার হাজবেন্ড আমারে অসুখী রাখছে? কমপ্লেন করবো না তো, করবো না, কারণ অপরন্ত সম্পদের মাঝে বড় হয়েছে তো, কোনো কিছুর অভাব অনটন হয় নাই কখনো, আর এখন অভাবে পড়লো ওই জিনিসটা ফিল করতে পারে না। ওই জিনিসটা ফিল করবো না যে ভালো, সে সবসময় ভালো চিন্তা করে। ও আজকে আমার সাথে যতদিন থেকে সংসার করতেছে, হয়তো কম দিছি, কম খাওয়াইছি, কম পড়ছে, কিন্তু কোনোদিন হাজবেন্ডকে কমপ্লেন দিতে পারে না, দিবেও না। শোনো আব্বা, আমি অনেক ভালো আছি, তোমরা যেভাবে আমার জামাইকে অপমান করো, এই অপমান করার জন্য আমার পাশে না আসলেই পারো। যদি আমার জামাইকে অপমান করো তাহলে কখনো তোমরা সম্মান পাবা না, আর এই পাশে না আসলেও পারো, চলে যাও। আজ পর্যন্ত তো ঘরে ভালো একটা জিনিসও কিনতে পারস নাই, কোনো প্রয়োজন নেই। ওই যে সোফায় দিছিলাম ওইটাই পড়ে রয়েছে, শোনেন এই যে টি টেবিলটা এটাই পড়ে রয়েছে, কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করছে, সবাই আল্লাহ পয়সা দিবে না, সবাই আপনার মতো অহংকারও দিবে না। কিছু কিছু মানুষ থাকবে কম ইনকাম করবে, কম খাবে, কষ্ট রাখবে, এটা আল্লাহর ইচ্ছা। আপনি আমি হাজার চেষ্টা করলেও কেউ বড় হইতে পারবে না, কিন্তু এই যে অহংকার করেন, এই যে টাকা টানছেন না, আপনার দুই মেয়ের জামাই চাকরি করে, এত টাকা কোথায় পায়? 2 নম্বরে টাকা ইনকাম করে, যোগ্যতার বলে কামাই করে, যোগ্যতার বলে ইনকাম করে। 2 নম্বরে পয়সা কামাই করতে আব্বা যোগ্যতা লাগে না, চোর, ট্রেডমার্ক আছে, আরও কিছুদিন যাক দুর্নীতি দমন কমিশন যখন খুঁজবে তখন কী হবে জানেন, চোর হিসেবে চিহ্নিত হবে। আরে যে দেখান আমারে, কেউ কোনোদিন চোর বলতে পারবে না, কারণ আমি চুরির কোনো কাজ করি না, অসৎ পথে পয়সা কামাই করি, আর আপনি তো আব্বা
বাপ হইয়া মেয়ের জামাইরে এভাবে অপমান করা উচিত দুনিয়ার সবাই চোর। আর তুমি, হ্যাঁ তুমি কি ইমাম কিতাব আলী? খালি কিতাব পড়ো? আমরা কিতাবও পড়ি, সব কিছুই করি। মাওলানা মিত্তাকুর রহমান, আমার কিছু খাবেন? কী খাইব তোমার বাসায়? পিলেটা তো মনে ধরো না ঠিক মতো। হ্যাঁ অপরিষ্কার তো আপনার মেয়ে, দেখাও তো হাতটা। তাইলে অপরিষ্কার বাজারের লিপস্টিক দিয়ে ভরে থইছে, দুই টাকা দামের লিপস্টিক, যার সময় কিছু টাকা দিয়ে মানে ব্র্যান্ডের লিপস্টিক কিনে দিস। আপনার টাকা সে নিবে না, সেই যে লিপস্টিক কিনছে না এটা তার কাছে অনেক মূল্যবান। স্বামী যদি স্ত্রীর এক টাকার জিনিস দেয়, এটা তার কাছে কোটি টাকার সমান। হবেই তো, ছোট লোকের কাছে ছোট লোকই থাকে। কবি হয়ে গেছো, তোমার বুদ্ধিজীবী সংগঠন থেকে ডাকতে পারে কিছুদিনের মধ্যে। একটা কাজ করো, ধরো ধর 1 লাখ। 1 লাখ? 1 লাখ না, 1000 কোটিও যদি নেন কোনো লাভ নেই। 1 লাখ কত টাকায় হয় জানো? জানি, আমি অশিক্ষিত না। হ্যাঁ এরকম 100টা নোটে কি হয়? 100 হাজার। 100 হাজারে কি হয়? 1 লক্ষ। আপনার যোগ বিয়োগ হিসাব আমাকে দিতে হবে না, আমি একজন সায়েন্সের ছাত্র। টাকাটা আপনি রাখেন, আপনার কাজে লাগবে, আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সায়েন্সের ছাত্র দেখেই তো কবির ভাষায় কথা বলো। হ্যাঁ জ্ঞান দিতেছে, একটু ভালো হইয়া চলিস, বুঝলি গদিক খেয়াল করিস যে ওরা কেমনে চলে, তুই কেমনে চলিস। আমি যেরকম চলি অনেক ভালো চলি। তোর নিয়ে কোনো সমাজেও যাওয়া যায় না। তোমাদের সমাজে আমার যাওয়ার দরকার নেই, আমি এখানেই ভালো আছি। বড় বড় কথা বল, চল একটা সময় মনে করবি, চস সে একটা সময় আসুক, তারপর এসে যাবো, খুব তাড়াতাড়ি এসে যাবো। এই যে বুদ্ধিজীবীর পাল্লায় পড়ছো না, বুদ্ধিজীবীর বুদ্ধি যখন হারাইয়া যাবো, ক্ষয় হয়ে যাবো, তখন এই বড় গ্রাম দেশে দেখছো বড় বড় টর্চ লাইট, হ্যাঁ 6টা করে ব্যাটারি লাগে, ওইরকম লাইট একটা জোগাড় করিয়া টর্চ লাইট জ্বালায় তারপরে খুঁজ বাবা মারে। আব্বা আপনার তো অনেক বুদ্ধি, এই জন্য দেখেন না আপনার সুলমুল সব পাইকে গেছে, অনেক জ্ঞানই লোক। চলো রাখলে রাখতে পারো টাকাটা, দিয়ে গেলাম। আব্বা কি টাকাটা নিয়ে যাও, তোমার কাজে আসবো, যাও চলো ফুটানি দেখাইতে আসে। মাথায় যে দেখো।